অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে রাবিউল আছে আপনাদের সাথে। অস্ট্রেলিয়াতে কাজের ভিসায় ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তা না হলে আপনারা সম্পূর্ণ প্রসেসটি আসলে বুঝতে পারবেন না যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। সো আমি যেহেতু অস্ট্রেলিয়ার ভিতরে আছি, আমি হচ্ছে যে কোনো ইলিগাল ওয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ডিসক্লোজ করার চেষ্টা করব। আচ্ছা, অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যদি আমি বলি, যে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি যে মিডল ইস্টের মতো বা ইউরোপের অনেক কান্ট্রিগুলোর মতো যে দালালকে আপনি পাসপোর্ট দিলে দালাল হচ্ছে যে আপনাকে ভিসা রেডি করে দিবে, আপনি শুধু তাদেরকে টাকা দিবেন, এটা অস্ট্রেলিয়াতে কোনোভাবে সম্ভব না শুধু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো অনেকেরই দেখছি যে 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে গেছে, হ্যাঁ অস্ট্রেলিয়াতে গিয়ে এখন এখানে কাজ করতেছে, এবং এমনকি আমি অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় আমি অনেকজনের সাথে আমি কথা বলেছি, তারা হচ্ছে যে এখানে দালালের মাধ্যমে 20-25 লাখ টাকা দিয়ে আসছে, সেই অনেক আরো 8-10 বছর আগে অনেকে আসছে হলো নৌকায় করে, বোটে করে, ইন্দোনেশিয়া থেকে বোটে করে, নৌকায় করে, কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক অবৈধ অভিবাসী কিন্তু এখানে আসে, এসে তারপর তারা অ্যাসাইলাম সিক করে। দ্যাটস ট্রু, এটা আমি পেয়েছি, আমি দেখেছি, এটা অস্বীকার করার কিছু নেই। তারা তাহলে কিভাবে আসলো? হ্যাঁ, সো যারা হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে 20-25 লাখ টাকা দিয়ে আসছে তারা কিভাবে আসলো? তারা হচ্ছে দালালকে টাকা দিছে, দালাল হচ্ছে টাকার বিনিময়ে তারা হচ্ছে যে ফেক ডকুমেন্টস তৈরি করে তাদেরকে টুরিস্ট ভিসায় এখানে পাঠাইছে, এবং তারা টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়াতে আসছে, এসে এইখানে তারপর তারা কোনোভাবে তারা এখানে বসবাস করতেছে। কিভাবে বসবাস করতেছে সেটা আমি এখন না বললাম। আচ্ছা, তো আপনি যদি সত্যিকারের যদি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, আসা সম্ভব, তবে সেটার জন্য আপনার অনেক কোয়ালিফিকেশন থাকা লাগবে, এবং কোয়ালিফিকেশনগুলো কি, যে আপনার আইএলটিএস থাকা লাগবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকা লাগবে, আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, এটা অনেক কঠিন, এইসব কিছু আসলে আপনাকে করতে হবে, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে এগুলো করতে হয় না। সো অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিটের ভিসা যদি আমি বলি, সেটা হচ্ছে যে সাব ক্লাস 482 আছে এবং সাব ক্লাস 494টা হচ্ছে রিজিওনাল এরিয়াগুলোর জন্যে, যেসব এরিয়াতে হচ্ছে যে মানুষজন খুবই অল্প বসবাস করে সেই সব এরিয়ার জন্য। সো আমি হচ্ছে সাব ক্লাস 494 এবং 482 দুইটা ভিসাই আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যে অস্ট্রেলিয়ার সরকারি হোম অ্যাফেয়ার্সের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লুক এটা রিকোয়ারমেন্টসগুলো কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি এই রিকোয়ারমেন্টসগুলো দেখে যদি মনে করেন যে না আমি এটার জন্য যোগ্য, তাহলে আপনারা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া যদি আপনারা যদি দালালকে টাকা দেন, তারা হচ্ছে আপনার টাকাটা মেরে দিবেন। কীভাবে করবে দেখেন, যারা দালাল তারা কিন্তু ধরেন যে যদি 500 জনের কাছ থেকে যদি 1 লাখ টাকা করেও নেয়, তাহলে কিন্তু 5 কোটি টাকা মনে হয়, হ্যাঁ 5 কোটি টাকা। সো তারা কিন্তু এই টাকাটা কিন্তু তারা মানে তাদের পকেটে নিয়ে নিবে। সো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটটা অন্য দেশের থেকে ভিন্ন। সো আমি হচ্ছে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যে আমি হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে সকল যাবতীয় তথ্য এবং কিভাবে কাজ করে কি কি করা লাগে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে ঢুকে যাই। আমি আমার কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাই যে অস্ট্রেলিয়া যে ওয়ার্ক পারমিট ভিসা সেটা হচ্ছে সাব ক্লাস 482। এই যে দেখুন, টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সাব ক্লাস 482, এটা হচ্ছে যে হোল অস্ট্রেলিয়া, সম্পূর্ণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা যারা ইংলিশ না বোঝেন আমি বাংলার সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি যদি রিজিওনালে আসতে চান তাহলে হচ্ছে সাব ক্লাস 494, এটা হচ্ছে প্রভিশনাল, এটা হচ্ছে সেম ভিসাই কিন্তু এটা হচ্ছে রিজিওনালে এবং প্রভিশনাল, মানে শর্তযুক্ত, শর্তটাকেই আপনার ওই রিজিওনাল সিটিতে আপনার 3 বছর বা একটা সার্টেন সময় হচ্ছে আপনার ওইখানে বসবাস করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এটা দেখি যে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সাব ক্লাস 482, এটা যে ওয়ার্ক পারমিটটা সেটা আমরা দেখি। এই যে এটার মধ্যে দেখ, শর্ট টার্ম স্ট্রিম, মিডিয়াম টার্ম স্ট্রিম, লেবার এগ্রিমেন্ট। আচ্ছা, সবচেয়ে কমন যেটা হচ্ছে এটা হচ্ছে শর্ট টার্মে আসে বা মিডিয়াম টার্মে আসে। আচ্ছা, আমরা হচ্ছে যে শর্ট টার্মটা দেখি, এই যে এখানে দেখেন আমি গেলাম বিস্তারিততে, গেলাম বিস্তারিত যাওয়ার পর এই যে দেখুন এইখানে কি কি প্রসেস আছে। হ্যাঁ, এটাতে হচ্ছে আপনি 2 ইয়ার্স থেকে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত এই ভিসাটা আপনার গ্র্যান্ট হতে পারে। আচ্ছা, এইখানে দেখেন ইউ মাস্ট, মানে আপনাকে কি হতে হবে, বি নমিনেটেড টু ওয়ার্ক ইন এ অকুপেশনাল লিস্ট শর্ট টার্ম স্কিল অকুপেশন,
মানে হচ্ছে আপনার যে স্কিল অকুপেশন লিস্টের যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনাকে নমিনেটেড হতে হবে কোনো একটা কোম্পানির মালিক থেকে, যে কোম্পানিটা অস্ট্রেলিয়াতে তার বিজনেস রান করতেছে। আচ্ছা, হ্যাভ অ্যাটলিস্ট 2 ইয়ার্স রেলিভেন্ট ওয়ার্ক, মানে আপনার আপনার যে স্কিল অকুপেশন। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা স্কিল অকুপেশন লিস্টটাতে যাই। হ্যাঁ, আমি রাইট বাটনে একটা নতুন ট্যাব ওপেন করলাম। আসলে স্কিল অকুপেশন লিস্টটা কি, স্কিল অকুপেশন লিস্ট হচ্ছে এখানে হচ্ছে যে আপনার ধরুন যে শেফ, শেফ হচ্ছে যে সবচেয়ে ইজি, এটা হচ্ছে যে MLTSS। আচ্ছা, আপনি শেফ যদি হন তাহলে আপনি এই যে এই ভিসাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে যে দেখুন 482 আছে, তারপর হচ্ছে যে 494 আছে, আপনি রিজিওনালেও যেতে পারেন, তারপর হচ্ছে যে 190, তারপর হচ্ছে 189, 189, 190, এইগুলো হচ্ছে পিআর ভিসা, পিআর নিয়েও এখানে আসতে পারেন। আচ্ছা, তো আপনারা যদি শেফে যদি যান, যা বলতেছিলাম যে আপনার এই শেফ রিলেটেড আপনার হচ্ছে যে স্কিল অকুপেশন লিস্টে, তো আপনার মনে করেন যে আপনার শেফ আপনার লিস্টে আর কি আছে, তো আপনার সেই রিলেটেড আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট থাকা লাগবে, এমপ্লয়ার থেকে হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকা লাগবে, আপনার পে স্লিপ থাকা লাগবে, এবং পে স্লিপ অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপর হচ্ছে যে হ্যাভ এ রিলিভেন্ট স্কিল অ্যাসেসমেন্ট ইফ দিস ইজ রিকোয়ার্ড ফর অকুপেশন। আচ্ছা, এটা হচ্ছে যে মোস্ট অফ দ্য, আপনি যদি শেফের ক্ষেত্রেও আসতে চান তাহলে আপনার হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, যে আপনি যে সত্যিকারের শেফ কিনা এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কর্তৃক সারা বিশ্বের মধ্যে অনেক তাদের মানে অথরাইজড কোম্পানি আছে, তারা হচ্ছে যে আপনার স্কিলটাকে অ্যাসেসমেন্ট করবে। সো স্কিল অ্যাসেসমেন্ট করাটা সবচেয়ে কঠিন। আপনি যদি শেফ হন তাহলে আপনার আপনার দেশে এই শেফ রিলেটেড, এই যে দেখুন আপনি যদি শেফের এইখানে যান, এই যে দেখেন অ্যাসেসিং অথরিটি, এখানে হচ্ছে টিআরএ, টিআরএ মানে হচ্ছে ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়া। আপনি এখানে যাবেন, ওদের ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকার পর আপনার তাদের সাথে যোগাযোগ করে বলতে হবে যে আমি শেফ, হ্যাঁ আমি অমুক শেফ, আমি হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্টটা আমি করতে চাই, সব কান্ট্রিগুলোতে আছে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার হোম অ্যাফেয়ার্সকে বা হচ্ছে যে ইমিগ্রেশনকে আপনার ইনফর্ম করতে হবে যে আমার যে স্কিল অ্যাসেসমেন্টের যে লিস্ট সেটা আমার দেশে আর কি নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে ওয়ার্ক অনলি ফর স্পন্সর অর অ্যাসোসিয়েট এন্টিটি আনলেস ইউ আর এক্সেম্পট, এটা হইতেছে যে আপনাকে যে স্পন্সর নিয়ে আসবে আপনি শুধু তার কোম্পানিতে কাজ করতে পারবেন, অন্য কোম্পানিতে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সেম্পট হন। আচ্ছা, মিনিমাম ইংলিশ স্ট্যান্ডার্ড অফ ইংলিশ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন, মিনিমাম ইংলিশ। আচ্ছা, আমি এটা ওপেন করি। মিনিমাম ইংলিশ বলতে হচ্ছে যে আপনার এই যে আপনি যদি শর্ট টার্মে আসতে চান, এটা হচ্ছে যে ILTS, হ্যাঁ ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে যে 5 উইথ এ স্কোর অফ অ্যাটলিস্ট 4.5 ইচ, তো আপনাকে হচ্ছে যে মিনিমাম 5 পেতে হবে। এবং মানে এখানে অনেকগুলো স্টেপ হয় যে প্রত্যেকটি কম্পোনেন্টসে আপনার মিনিমাম 4.5 থাকতে হবে। তবে এটার মধ্যে কিছু এক্সেম্পশন আছে যে আপনার কি কি হলে আপনার হচ্ছে যে ILTS লাগবে না। এখন আমরা যারা বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে কান্ট্রিগুলো থেকে আসতে চাই তাদের আসলে এক্সাম হওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই, তাদের আমাদের মাস্ট বি ILTS দিতে হবে। সো এখানে কি কি কারণে আপনারা এক্সাম বা আপনারা ILTS লাগবে না সেটা এখানে আছে, আপনারা পড়ে নেবেন, এটা আমি মনে করি এটা আমাদের জন্য প্রযোজ্য না। আচ্ছা, তারপরেটা হচ্ছে যে এটাই। আচ্ছা, সো আপনারা দেখেন আপনাকে প্রথমে নমিনেট হতে হবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তারপর হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, তারপর হচ্ছে যে আচ্ছা এটা না হয় বুঝলাম যে আপনার হচ্ছে, তারপর হচ্ছে ILTS থাকা লাগবে। সো এই সবগুলা যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে হচ্ছে যে এলিজিবিলিটি, এলিজিবিলিটিতে দেখেন আপনারা এখানে কি কি করা লাগবে, কতগুলো স্টেপ। আচ্ছা এইগুলো, আচ্ছা আপনারা আপনারা যদি স্টেপ বাই স্টেপ যান, আচ্ছা আমি আপনাদেরকে একটা ওভারভিউটা আমি বলে দিই, কারণ আমি সবগুলো জানি, এগুলো নিয়ে আমি 24 আওয়ার স্টাডি করি, লেখাপড়া করি। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রসেসটা দেখেন, প্রথমে হচ্ছে যে এমপ্লয়ার, যে কোম্পানি আছে, কোম্পানি হচ্ছে আপনাকে স্পন্সর করার জন্য সেই কোম্পানিকে এলিজিবল হতে হবে। এখন অনেক কোম্পানি নতুন স্টার্ট করছে, হ্যাঁ তারা চাইলে কি আপনাকে স্পন্সর করে নিয়ে আসতে পারবে, না তারা আনতে পারবে না, তাদেরকে ওই কোম্পানিটাকে আগে
অস্ট্রেলিয়ান সরকারের কাছে আবেদন করতে হবে যে আমি কোম্পানি রান করতেছি, চালাইতেছি, আমার একজন বিদেশি শ্রমিক লাগবে, সো আমি যেন স্পন্সর করতে পারি, সেটা আপনারা অ্যাপ্রুভ করে দেন। তো কোম্পানির মালিক হচ্ছে যে স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরশিপ, এটা সংক্ষেপে SBS বলে, SBS এর জন্য ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্রুভ হওয়ার পর কোম্পানির মালিক আপনাকে স্পন্সর করতে পারবে। স্পন্সর করা মানে হচ্ছে নমিনেট করা, তারা আপনাকে নমিনেশন দিবে। নমিনেশনটা কি? নমিনেশনটা মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট, সে আপনার সাথে 2 বছরের বা 3 বছরের একটা কন্ট্রাক্টে যাবে আর কি। এই কন্ট্রাক্টের মধ্যে যে আপনাকে তারা কত দিনের আসলে ভিসা দিবে, কত দিন তারা আপনাকে হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিবে, যে এত টাকা তারা আপনাকে পার ইয়ার পেমেন্ট করবে, তারপর হচ্ছে যে অন্য অন্য যে ফেসিলিটিসগুলো সুপারের টাকা দিবে, এই ফেসিলিটিসগুলো দিয়ে একটা কন্ট্রাক্ট করে তারপর হচ্ছে যে তারা আপনাকে নমিনেশন দিবে। তো নমিনেশন দেওয়ার পর নমিনেশনটা অ্যাপ্রুভ হবে, নমিনেশনটা অ্যাপ্রুভ হওয়ার পর ওই কোম্পানি থেকে আপনার যে নমিনেশন পেপারটা যে অ্যাপ্রুভ হয়েছে সেটা কোম্পানি আপনাকে দিবে। দেন হচ্ছে আপনার কাজ, আপনার কাজ হচ্ছে যে এই নমিনেশন পেপারটা নিয়ে, অ্যাপ্রুভাল পেপারটা নিয়ে, ওইখানে ডকুমেন্টস তথ্যগুলো নিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ভিসা যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে, যে আপনার স্কিল অকুপেশন লিস্ট এটা তো মনে করেন যে থাকবেই, তারপর হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, পে স্লিপ, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্ট যেটা সবচেয়ে কঠিন, তারপর হচ্ছে যে মিনিমাম ইংলিশ মানে আপনার 5 পেতে হবে। এই এই সবগুলো ডকুমেন্টস কমপ্লিট করে হচ্ছে আপনি হচ্ছে 482 ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, এটা হচ্ছে ইমি অ্যাকাউন্টে ঢুকবেন, ইমি অ্যাকাউন্টে লগ ইন করে আপনার এই ডকুমেন্টসগুলো কোম্পানি থেকে যে স্পন্সর দিয়েছে, যে নমিনেশন বা স্পন্সর অ্যাপ্রুভাল লেটার, সেইখান থেকে তথ্যগুলো নিয়ে, আর আপনার এই তথ্যগুলো নিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা হবে। সো এইটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে বেসিক ইটা আর কি দিলাম। আর এখানে সবচেয়ে কঠিন হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে স্পন্সর পাওয়াটা আসলেই অনেক কঠিন, অনেক অনেক কঠিন। আমি এখানে দেখেছি যে 10-12-15 বছর যাবত আছে অস্ট্রেলিয়াতে কাজ করতেছে কিন্তু কোনো একটা কোম্পানি থেকে স্পন্সর পাচ্ছে না, কারণ এখানে স্পন্সর করলে কোম্পানিরও অনেক দায়বদ্ধতা থাকে, তো স্পন্সর করতে চায় না। সো এটা হচ্ছে যে সাব ক্লাস 482 এবং আমি যদি 494-এ যাই, এটা সেম, এটা সেম, শুধু এটার মধ্যে আমি বিস্তারিততে গেলাম, এটা হচ্ছে যে রিজিওনালের ক্ষেত্রে এটা সেম। এই যে দেখুন, বি নমিনেটেড ফর ইন দ্য অকুপেশন লিস্ট অ্যাক্ট, এবং রিজিওনালের ক্ষেত্রে হচ্ছে যে আপনার 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, স্কিল অ্যাসেসমেন্ট করা লাগবে, তারপর হচ্ছে যে মিনিমাম ইংলিশ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সবচেয়ে কঠিন, যে আপনাদের IELTS থাকা লাগবে। এখন আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে আমি IELTS ছাড়া আমি ভিসা অ্যাপ্লাই করবো, হবে না, আপনার ভিসা আপনি কমপ্লিটই করতে পারবেন না। আপনি যদি IELTS এর সার্টিফিকেট ছাড়া আপনি যে ভিসা যে সাবমিট করবেন, সাবমিট হবে না, আপনি সবগুলো যখন সাবমিট করবেন তখন হচ্ছে যে আপনার ভিসা লজমেন্ট হবে। সো এই হলো আসলে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম যে আসলে অস্ট্রেলিয়ার যে ওয়ার্ক পারমিটটা সেটা কিভাবে কাজ করে। আর আপনারা হচ্ছে যে এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি এটার জন্য এলিজিবল কিনা। হ্যাঁ, আপনি যদি এলিজিবল হন তাহলে আপনারা ওয়েলকাম, আপনারা ট্রাই করেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।